নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি স্প্রিং রোল শীত বা সমুচা শীত। চলুন তাহলে কি করে করছি দেখে নেওয়া যাক। স্প্রিং রোল শীত বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। আমি প্রথমে এগুলোকে ভালো মতন মিলিয়ে নেব। আমার মেলানো হয়ে গেছে। এবার আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার আমি তেলটাকে ভালো মতন মাখিয়ে নেব। এভাবে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো মতন মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মতন তৈরি করব। ডোটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এইভাবে প্রায় 5 মিনিটের মতন ভালো মতন ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন, আমার হাতে কিন্তু একটু লেগেনি, তার মানে বুঝে নিতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিন। ঠিক এরকম একটা ডো আমি তৈরি করে নিলাম। এবার আমি এই ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকটু ময়দাটা একটু মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট এর থেকে লেচি তৈরি করব। এরকম ভাবে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এভাবে আমি সবকটা লেচি তৈরি করে নেব। এভাবে আমি সবকটা লেচি তৈরি করে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখব। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে এ সময় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু ময়দা লাগিয়ে নিলাম। তাহলে কি বেলতে আমার সুবিধা হবে, আপনারাও তাই করবেন, তাহলে অসুবিধায় পড়তে হবে না। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে বেলার সময় কোনো রকম ফোল্ড না হয়। আমি এখানে একটা নিলাম লুচি। তারপরে আমি এখানে একটু তেল ব্রাশ করে দেব। এভাবে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি।
এরপর আমি একটু এখানে ময়দা ছড়িয়ে দেব। ময়দা দিয়ে ময়দাটা ভালো মতন চারিদিকে এভাবে লাগিয়ে নেব। এবার আমি এর উপরে আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। এভাবে একদম সমান সমান করে আমি দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। একটু ময়দা দিতে পারেন। এবার এই দুটোকে আমি একসাথে বেলবো। এই সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম ভাঁজ না পড়ে। এইভাবে খুব কেয়ারফুলি বেলতে হবে। এটা তিনটে চারটে এরকম ভাবেও নেওয়া যায়। আমি আসলে সবার সুবিধার জন্য আমি দুটো নিয়েছি। তাড়াহুড়োর কিচ্ছু নেই। যারা নতুন শিখছেন তাদের জন্য খুবই সুবিধা হবে। তাড়াহুড়ো করলে কি হবে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। খুব কেয়ারফুলি আস্তে 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 এইভাবে যতটা পারবেন পাতলা করে বেলবেন। আমার এটা বেলা হয়ে গেছে। এবার আমি এটা এখানে সরিয়ে রাখছি। আমি এবার আরেকটা লেচি বেলে নিচ্ছি। একটাই জিনিস লক্ষ্য করতে হবে, যেন কোনো রকম কোনো ভাঁজ না পড়ে। আরেকটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি আবার এখানে রিফাইন্ড অয়েল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। অয়েলটা যেন চারিদিকে ভালো মতন লেগে যায়। আবার আমি এর উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা ছড়িয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এবার আমি বেলে রাখা লুচিটা আবার এর উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে একটু চেপে দেবেন। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি এটা এইভাবে আস্তে 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 বেলে নেব। এটা কিন্তু খুব কেয়ারফুলি বেলতে হবে। বেশি তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে ভাঁজ করে যেতে পারে। একটু আস্তে আস্তে ধীরে ধীরে কেয়ারফুলি আপনারা কিন্তু এটাকে বেলবেন। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। গ্যাস ওভেনটা অন করে একটু তেল আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এবার আমি বেলে রাখা এটা দিয়ে দিচ্ছি। একটু আস্তে 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 এইভাবে
আমি চেপে দেব। এবার আমি উল্টো পিঠটাও ঠিক এইভাবে চেপে চেপে একটু, এখানে কিন্তু গ্যাস ওভেনের আঁচটা আমি একদম কমিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আবার আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে একটা কটন কাপড় জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি আরেকটা দিয়ে দিলাম। আস্তে আস্তে হাত দিয়েও করতে পারেন, আবার কাপড় দিয়েও করতে পারেন, কারণ এটা বেশি গরম হয় না, হাত দিয়ে করাটাই বেশি ভালো হয় এইভাবে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি, খুব কিন্তু গরম হবে না ওভেন। এবার আমি নামিয়ে নিলাম, ঠান্ডা হয়ে এসছে। এবার আমি দেখাচ্ছি এটা কি করে ভাগ করে নেব। ঠিক এইভাবে খুব আস্তে আস্তে এইভাবে আলাদা করে নেব। আর যখন আপনারা তৈরি করবেন তখন এই চারিদিকটা ভালো করে কেটে আপনারা স্টোর করে রাখতে পারেন। স্টোর করার জন্যই কিন্তু আমি একটু তাওয়াতে সেকে নিলাম, তাহলে এটা আপনারা 2 থেকে 3 মাস ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এইভাবেই কিন্তু বাড়িতে আপনারাও তৈরি করে ফেলুন স্প্রিং রোল সিট। এভাবে খুব কেয়ারফুলি ছাড়াতে হবে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো কত সহজে স্প্রিং রোল শীট তৈরি করা যায়। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন, আর কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আগামী দিনে আমি যত রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবার দেখাচ্ছি ব্যবহার করার আগে কিভাবে কেটে নিতে হয়। আমি ঠিক এইভাবে যেই শেপে তৈরি করবেন সে সেইভাবে কেটে নেবেন। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে চৌকো করে কেটে নেবেন। আর যদি আপনারা স্টোর করে রাখার জন্য তৈরি করেন তাহলে কি করবেন, এখানে একটু সাদা তেল এইভাবে দিয়ে দিলেন, এইভাবে সাদা তেল চারিদিকে লাগিয়ে দিলেন। কারণ একসঙ্গে রেখে দিলে পরপর যদি আপনি একসাথে রেখে দেন এইভাবে একের পর এক, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। তাই এরকমভাবে তেল লাগিয়ে তার উপরে আবার একটা চাপাবেন, আবার ওইটায় তেল লাগাবেন, তার উপরে আরেকটা রাখবেন, রেখে তারপরে আপনারা একটা প্লাস্টিকের মধ্যে জিপবালা যে প্লাস্টিকগুলো পাওয়া যায় তার মধ্যে রেখে আপনারা ফ্রিজে কিন্তু অনায়াসে 2 থেকে 3 মাস স্টোর করে রাখতেই পারেন।